হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি। ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে দেশটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই দেশটির নাম হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া সম্পর্কে কিন্তু সকলেই কম বেশি জানেন। এস্তোনিয়া ইউরোপের একটি সেঞ্জেন কান্ট্রি এবং অন্যান্য সেঞ্জেন কান্ট্রিতেও যেসব সুযোগ সুবিধা থাকছে, এস্তোনিয়াতেও আপনি মোটামুটি এইসব সুযোগ সুবিধাই পাচ্ছেন। এস্তোনিয়াতে আপনি কী কী প্রোগ্রামে যেতে পারছেন? ব্যাচেলার্সে যেতে পারছেন, মাস্টার্সে যেতে পারছেন এবং পিএইচডি প্রোগ্রামে যেতে পারছেন। আমাদের এখানে অনেক স্টুডেন্টই আসে যারা আসলে আমাদেরকে সেঞ্জেন কান্ট্রিগুলোর পার্ট টাইম জব নিয়ে অনেক কথাবার্তা বলে যে কী ধরনের কাজ করতে পারবো বা কতক্ষণ কাজ করতে পারবো। এস্তোনিয়াতে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সেরকম কোনো গদবাধা ঘন্টা এখানে ফিক্স করে দেওয়া নেই যে আপনি এতক্ষণ কাজ করতে পারবেন বা অতক্ষণ কাজ করতে পারবেন। আপনি আপনার পড়াশোনার যে সময়টা আছে সেই সময়টা ঠিক রেখে বাকি সময়টা কিন্তু আপনি অবশ্যই পার্ট টাইম জব করতে পারছেন। এবং অন্যান্য কান্ট্রির মতো যেহেতু এখানে কোনো ধরা বাঁধার সময় নেই, আপনি আপনার ইচ্ছা মতোই পার্ট টাইম জব করতে পারছেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্ট এবং টিউশন ফিস চাইলেই কভার আপ করতে পারছেন। এবং আপনি কিন্তু এখানে আপনার স্পাউস বা বেবি নিয়ে যেতে পারছেন, এবং সেটা ডিপেন্ড করে লাইক তাদের প্রসেসিংয়ের উপরে যে আপনি কীভাবে যেতে পারবেন। এবং এস্তোনিয়াতে কিন্তু অবশ্যই আপনি পিআর ফ্যাসিলিটিসও পেয়ে যাচ্ছেন। তো এখন আসি যে আপনি এস্তোনিয়াতে যদি স্টুডেন্ট ভিসায় পড়তে যেতে চান আপনার কী কী এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে। অ্যাজ ইউজুয়াল কিন্তু এসএসসি এইচএসসিতে মোট রেজাল্টের 60% মার্ক আপনাকে ক্যারি করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার আইএলটিএস একটা স্কোর লাগছে, এবং সেটা হতে পারে লাইক 5.5। যেহেতু ব্যাচেলারের স্টুডেন্ট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট ধরা হয় আইএলটিএস 6, বাট এখানে আপনার আইএলটিএস স্কোর যদি 5.5ও থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারছেন ব্যাচেলার প্রোগ্রামের জন্য। এবং যারা 5-এর উপরেও আছে তারাও কিন্তু অবশ্যই ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এই ক্ষেত্রে আপনার টিউশন ফিস কেমন হতে পারে? টিউশন ফিস হতে পারে 4,500 ইউরোস থেকে শুরু করে 6,500 পর্যন্ত। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে এবং আপনি কোন প্রোগ্রামে পড়তে যেতে চাচ্ছেন তার উপরে। এখন আসি মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদেরকে নিয়ে। যারা মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন তাদেরও অ্যাজ ইউজুয়াল ব্যাচেলার্সের 60% মার্ক ক্যারি করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু তাদের একটা আইএলটিএস স্কোর লাগছে, এবং সেটা হচ্ছে B2 লেভেলের, আই মিন 5.5 থেকে 6.5 পর্যন্ত আইএলটিএস স্কোর লাগছে। এবং অনেক ইউনিভার্সিটি কিন্তু আছে যে তাদের রিকোয়ার্ডই থাকে 6, সো আইএলটিএস স্কোরটা কিন্তু এখানে বেশ ম্যান্ডেটরি একটা ব্যাপার। এবং আপনার টিউশন ফিস কেমন হতে পারে? অ্যাজ ইউজুয়াল যেরকম ব্যাচেলার্সের ক্ষেত্রে বললাম যে 4,500 ইউরোস থেকে স্টার্ট করে 6,500 ইউরোস পর্যন্ত মোটামুটি হতে পারে। এবং এস্তোনিয়াতে দেখা যাচ্ছে অন্যান্য কান্ট্রিতে যেরকম পাবলিক ইউনিভার্সিটি অন্য অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে বা অনেক প্রসেসিং অনেক হার্ড থাকে, বাট আপনি কিন্তু এস্তোনিয়ার জন্য যদি আপনার একটা মিনিমাম আইএলটিএস স্কোর থাকে, আই মিন যদি B2 লেভেল থেকে থাকে আপনার আইএলটিএস স্কোর, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো ওদের মোটামুটি ভালো স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকে, এবং এই অ্যাসেস স্কোর দিয়ে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করতে পারবেন। এস্তোনিয়াতে কিন্তু যারা সেপ্টেম্বর অক্টোবরে ইন্টেকে অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সীমিত সময় এখনও আছে, কারণ দেখা যায় সেপ্টেম্বর অক্টোবরে ইন্টেকের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসিং চলেই মোটামুটি এপ্রিলের মিডল পর্যন্ত। সো দ্যাট খুব বেশি সময় হয়তো বা এখন নেই। যারা অ্যাকচুয়ালি চাচ্ছেন সেপ্টেম্বর অক্টোবরে ইন্টেক্স সামহাও কভার করার জন্য, তারা কিন্তু চাইলেই এই এস্তোনিয়া সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারছেন। আমাদের অফিস ভিজিটিং টাইম সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত, যেহেতু এখন রোজার সময়। এছাড়াও যারা এই সময়টাতে অফিসে আসতে পারছেন না তারা কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে আমাদের সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।